লেদার বিজনেস করে আর কি, বাংলায় বলতে পারেন যে দালাল। হ্যাঁ, তো ও আসলে চামড়া বিক্রি করে খায় আর কি, ভাই দালাল বানায় দিল। তো এইটা না, এইটা আমার কাছে মনে হয় যে আমি আসলে দালাল বা বাটপার হোয়াট এভার আমি কী ক্যারেক্টার করতেছি, এইটা এইটা আসলে মানে আমার মনে হয় যে একজন আর্টিস্টে আসলে সব ধরনের কাজই করতে হবে আর কি, নাহলে তো সে আর হইল না আর কি। একটা মানুষ তখনই সুস্থ থাকে যে কিনা ধরেন যে শুধু চিকেন খায় না, তার একটা মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তাকে মাছ মাংস শাক সবজি ফলমূল সব কিছু খাইতে হয়। সো মানে অ্যাজ এ অ্যাক্টরের জন্য আমি মনে করি সবগুলো ক্যারেক্টারই করা উচিত, নেগেটিভ পজিটিভ হোয়াট এভার আর কি। যেমন এই যে ব্যাচেলর পয়েন্টের কথা বললেন, ব্যাচেলর পয়েন্টে শেষ দিকে শ্যুট করে তো আমি ভ্যাকেশনে গেছিলাম হচ্ছে দুবাইতে, দুবাইতে গেলাম তো আমি এক এক করে ছবি দিচ্ছি, হ্যাঁ এক এক করে ছবি দিচ্ছি ফেসবুকে, লোকজন দেখতেছে ছবি দেখতেছে, ছবিতে কমেন্টস হচ্ছে যে আপনার হাবু ভাইয়ের টাকা মেরে দুবাই চলে আসতেছেন ঘুরতেছেন এই সে নানান কিছু। তা আমি না কয়েকবার দেখছি ব্যাপারটা অনেক, আমি যেই ছবি দিই ভাই আপনার হাবু ভাইয়ের টাকা মেরে দুবাই ঘুরতেছেন, ভাই অমুকের টাকা মেরে ঘুরতেছেন, লগে আসি .com-এর MD বাচ্চু ক্যারেক্টারটা। সো যেটা হলো তখন না আমি একটা পর্যায়ে এসে বললাম ভাই এ কী ছবি দিলে লোকজন বলে যে আপনি মানুষের টাকা মেরে দুবাই চলে আসছেন আর কি। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে আমাদের ব্যাচেলর পয়েন্টের ডিরেক্টর আমার কাছের ভাই ব্রাদার কাজল আরফিন অমি, এখানে আসলে কি ডিরেক্টর মুন্সিয়ানা, থ্যাংকস অমিরে ধন্যবাদ জানাই, সে দেখেন যে আমার ক্যারেক্টারটাকে ওই জায়গায় নিয়ে গেছে যে আমি আমার পার্সোনাল লাইফে যদি কোনো ছবি দেই সেটা লোকজন ওই কানেক্ট করতেছে ওই জায়গার সাথে, যে ব্যাচেলর পয়েন্টের বাচ্চু হাবুর টাকা মেরে চলে গেছে দুবাই,